সমিল্লাহ রহমান রাহিম প্রতিদিনের সকালে নাস্তায় একই রকমের নাস্তা খেতে ভালো লাগে না তা একটু ভিন্ন রকমের হলে ভালো লাগে সেই জন্য আমি আজকে তৈরি করব দুধ দিয়ে পরোটা তো কিভাবে দুধ দিয়ে পরোটা তৈরি করতে হয় খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে সেটাই দেখাবো তো সেই আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এবং এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার আপনি ইচ্ছা করলে সাদা চিনিটাও দিতে পারেন এটা ভালো করে আমি মিক্সড করে নেব তো ভালো করে এটা মিক্সড করার পরে আমি অন্য একটি পাত্রে দুই দুই কাপ পরিমাণ আটা নিয়ে নেব তো দুই দুই কাপ পরিমাণ আটার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তো আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো যে যেরকম খান ওই পরিমাণ মতো দিয়ে নেবেন তাই এটাকে আমি ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল এবং লবণটা এরকমভাবে আটার মধ্যে মাখাতে হবে যেন আলাটা আটা একটু ঝরঝরে ভাব একটু অন্যরকম একটু ঝরঝরে ভাব চলে আসে ওই পর্যায়ে আমি একটি পাত পাত্রে গরম পানি ফুটাতে দিয়েছি তো ওই ফুটানো গরম পানি এর মধ্যে আমি আস্তে 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 দিয়ে ভালো করে এটাকে ময়ান করে নেব তো এখানে প্রায় আমি পুন এক কাপ পরিমাণ পানি লেগেছে তো আপনারা যখন এটা করবেন তখন আপনারা আপনাদের সুবিধা মতো পানিটা দেবেন আমরা যে বালার রুটি বানানোর জন্য যে আটার যে খামিরটা করি সেই সেটার মতো করে আমরা এটাকে আস্তে আস্তে করে একটা খামির তৈরি করে নেব তো মোটামুটি আমার প্রায় খামিরটা হয়ে আসছে এখন এটাকে আমি যেহেতু আমি পরোটা বানাবো সেহেতু আমি এটাকে চারটা করে নিয়েছি তা আপনারা ইচ্ছা করলে এটাকে ছয়টা বারো বেশি করতে পারেন তো ছয়টা বা সাতটাও করতে পারেন যদি একটু পাত্তা পাত্র করে করতে চান তো এখন আমি এটাকে বেলে নেবো তো একটা রুটি যেভাবে বেলা হয় ঠিক ওইভাবেই আমি এটাকে একটু পাতলা করে বেলে নেবো যেহেতু এটাকে আমরা একটু ভাজ দেবো সেই জন্য এটাকে আমরা একটু পাতলা করে একটু বড় করে বেলে নেব তো বেলা হয়ে গেলে আমি একটি পাত্রে বাটার তো গলিয়ে নিয়েছি তো ওই গলানো বাটারটা আমি এর উপরে ব্রাশ করে দেব। আপনার ইচ্ছা করলে কুকিং অয়েল বা সবিন তেল যেটা বা সূর্যমুখী তেল দিতে পারেন তো আমি এটাকে ভালো করে মাঝখানে ব্রাশ করে। এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ যেই আটা যে যে দুধের মিষ্টনটা তৈরি করে রেখেছি ওইটা আমি দিয়ে আস্তে আস্তে করে ছিটে দেব ওরা সম্পূর্ণ এই রুটিটার মধ্যে দিয়ে এটাকে আমি আমার বাসটা একটু খেয়াল রাখবেন যে এইভাবে এটাকে আমাদের ভাজ করতে হবে তো বাস করার পরে এর মাঝখানে আমি আরেকটু একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তো দেখেন এখন এটাকে আমি পাতলা করে একটু বেলে নেব পাতলা করে বেললে দেখা যাবে যে এটা মোটামুটি ভাজ ভাজার পরে খেতে গেলেও এটা একটু খুব টেস্ট লাগছে তো আমি একটি পাত্রে গরম করে নিয়ে এর মধ্যে আমি রুটিটা দিয়ে দেবো তো এক মিনিট পরে বা এক থেকে তিরিশ সেকেন্ড পরে আমি তিরিশ থেকে এক মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে দেবো এইভাবে এই যখন নাকি ব্রাউন কালার বা সাদা সাদা ভাবটা চলে আসবে সাদা লালটে বা তখন এর মধ্যে আমি একটা টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে দেবো আপনারা অবশ্যই যখন মাখন দিবেন চুলা রাসটা এক লো করে দেবেন তাহলে মাখনটা পুড়ে যাবে তো আমি একটু জাতা দিয়ে দিয়ে এটাকে আমি এপিডোপি ভালো করে ঠিক যেভাবে একটা পরোটা বাজে একটু মচমচ করে ওইভাবেই আমি ভেজে নেব এভাবে আমি সবগুলো পরোটা একসাথে ভেজে নেব তো দেখেন আমাদের খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা আটা দিয়ে একটু ভিন্ন রকমের নাস্তা তৈরি করে ফেলতে পারি অবশ্যই এই নাস্তাটা খুবই হেলদি এবং সবাই এটাকে পছন্দ করবে আপনারা ইচ্ছা করলে এটাকে লাল আটা দিয়েও তৈরি করতে পারেন এটা আপনারা এমনিও খেতে পারেন বা একটু মধু দিয়েও খেতে পারেন তো আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে আপনারা আমার এই দুধের পরোটাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই পরোটাটা আপনাদের কেমন লেগেছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখেন এই যে যে পরোটার ভিতরে কতগুলো ফোল্ড বা ভাজে ভাজে কী সুন্দর করে ভাজা হয়েছে এবং এটা খেতে ছোট বড় সকলেরই খুবই অসাধারণ লাগবে ধন্যবাদ